আমি যদি এক হই মায়া ভরা নদীর মতন, তুমি আমি যদি এক হই মায়া ভরা নদীর মতন, যেখানে যোছো না মিলেছে মোহনায়, যেখানে যোছো না মিলেছে মোহনা, নীড়হারা পাখির মতন মায়া ভরা নদীর মতন, তুমি আমি যদি এক হই মায়া ভরা নদীর মতন, তুমি আমি যদি এক হই মায়া ভরা নদীর মতন, যেখানে যোছো না মিলেছে মোহনায়, যেখানে যোছো না মিলেছে মোহনা, নীড়হারা পাখির মতন মায়া ভরা নদীর মতন, মায়া ভরা নদীর মতন, মায়া ভরা নদীর মতন, মায়া ভরা নদীর মতন। মা শুরিসো, এই তো শুয়ে থাকা ছাড়া আর কি কাজ? খাইছো? খাওয়া দাওয়া করছো? না, খাইতে ভাল লাগে না একলা একলা। তাহলে তো ওষুধও খাইছো না? ওষুধও খাইনি, এই ভাত খাওন ওষুধ খাওন, কোন সময় কোন ওষুধ খাইতে হইব এগুলি কি আমি বুঝি? কি কও, তোমরা আলাদা আলাদা করে বক্সে দিয়ে গেলাম, এটা তো আমার মাথায় আরো বেশি ব্যাস লাগে। কোন বক্সের মধ্যে কোন ওষুধ কয়টার সময় খাওয়ানো লাগবো আরো বেশি ব্যাস লাগে। ওষুধ খাওয়ানোর লিগে আমার মানুষ লাগবো, ভাত খাওয়ানোর লিগে আমার মানুষ লাগবো, মানুষ লাগবো। তো সালমান মারে বিদায় দিছো কি কারণে? সালমান মা সুর চুরি করে। আচ্ছা, সালমান মা সুর কি চুরি করে? এই একটা পেঁয়াজ, দুইটা রসুন, তিনটা আলু, এই তো চুরি করে। একটু করলে কি এমন ক্ষতি হয়? নেপ না, কাজ কামটা তো ঠিকঠাক করে। সালমান মারে ডাকো। সালমান মারে ডাউনে দরকার নেই, কাজ ঠিকঠাক মতো যে করব, যে আমার আদর করে ভাত খাওয়াই দিব, যে আমার আদর করে ওষুধ খাওয়াই দিব, আমার যত্নআত্নি করব, এই ঘরের বউটা আমার দরকার, আমার ছেলের বউ দরকার। তোমার খালি এক কথা, বউ লাগবো, বউ লাগবো, বউ দরকার। মাত্র চাকরিটা তো ঢুকছি, কয়েকটা দিন কাজকর্ম করি, সময়টা সময় করা যাব। শুন বাপ, তোর আব্বাই চাকরি পাওয়ার দুই মাসের মাথায় আমার বিয়ে করে। তোর আব্বার তোর তোর করে প্রমোশন হইলো, চাকরিতে উন্নতি হইলো, সে বড় অফিসার হয়েছে না? তো তুইও দেখিস তোর বিয়ের পরে বউয়ের ভাগ্যে তোর চাকরির উন্নতি হইতে হইতে তুইও অফিসার হয়ে যাবি, বিয়ে করে ফেলা। ঠিক আছে, চলো খাইবা। একটা ছেলেকে কখন বেশি সুন্দর লাগে জানেন? যখন সে প্রেমিক হয়ে ওঠে। আর একটা মেয়েকে কখন সুন্দর লাগে? যখন সে প্রথম প্রেমে পড়ে। আপনাকে না দেখলে আমার অস্থির লাগে কেন বলতে পারবেন? কারণ আপনি আপনারে আমার কাছে সইপা দিয়েছেন, আপনার কাছে দেহটাই আছে, রোহানিটা নাই, ওইটা আমার কাছে। নদীর মতন,
যদি এক হই মায়া ভরা নদীর মতো তুমি আমি যদি এক হই মায়া ভরা নদীর মতো যেখানে যোছো না মিলেছে মোহনায় যেখানে যোছো না মিলেছে মোহনায় নীড়হারা পাখির মতো। আজকে দেরি করে আসলেন যে? কই দেরি করে এলাম, প্রতিদিন যে সময় আসি সে সময়ই তো এলাম। কিন্তু আমার মনে হইতেছে আপনি অনেক বছর পর আইছেন। প্রেমে পড়লে এমন হয়, আপনি প্রেমে পড়ছেন। ইস, ওস্তাদ আগে বাড়াই। আরে জহির, এমনও গেছে গাছকে আপনি জান, আপনি ভিতরে যাবেন ভাই, যান যান যান। ওস্তাদ আগে বাড়াই। কাশিটা বাড়ছে? হ্যাঁ বাপ। খাওয়া দাওয়া করছো? ওষুধ খেয়েছো? আরে কি এর ওষুধ খামো, কি এর খামো, খাইতে গেলে মনে যেন কলিজার মধ্যে খালি বিন দে। ওই যে তোর খাউন রাখছি, তুই খায় তাড়াতাড়ি অফিসে যা। মানে আর পারলাম না। আমি কইছি না, খাউন গেলে আরো বেশি কাশি উঠে। এই ওষুধ, এই ওষুধ নামে না। না।
দেখি না কেন, মানুষটা কি এই বাসে করে আর অফিসে যায় না, এই বাসে চড়ে কি আর ঘরেও ফিরে না, বিপদ আপদ হয় নাই তো আবার, কই থাকে কি করে কিছুই তো জানি না। আগের মতো দুই সিট হল করে লাভ আছে আপা? এই ভাই তো এই যে গেছে, ভাইয়ের তো আর কোনো খবর নাই, তো গাড়ির ভিতর দেখি নাই, সবাই খালি ভাইয়া হয় না। একটা মানুষ এইভাবে কিভাবে হারিয়ে যায়, তার কি দয়া মায়া নাই বলে তো যাইতে পারতো, কই গেল, কেন গেল, কেন হারাইলো। প্রতিদিন যাওয়া আসা করতো না, একটা মেয়ে, আর আমি খুঁজতেছি, মানে সব জায়গায় খুঁজছি, ঠিকানা জানি না, নাম জানি না, নাম কি তার, কি কইতেছেন না কইতেছেন মামা? এই বাসের ভিতরে প্রতিদিন দুনিয়ার যাত্রী উঠে, আমি কি সবার নাম জানি, আমি কি আপনার নাম জানি, যে পিছনে সিটে যারা বয়ে রয়েছে, আমি কি হ্যাগুর নাম জানি? কি যে কোন নাম মামা, আসলে হয়েছে কি, নাম ঠিকানাও জানি না, খুঁজেও পাইতেছি না, বুঝছেন, আসলে কোন বাস স্ট্যান্ডের নামে জানেন? কি যে একটা কথা বলেন মামা, সারাদিন চালাই গাড়ি, দুনিয়ার মানুষ গাড়ির ভিতরে উড়ে আর নামে, উড়ে আর নামে, এখন কারে কোন স্টপেজে নামাই দিছে এইটাও কি দেখাটা আমার কাম, কি যে কন্যা মামা। এ পিছন গুলা ভাড়া গুলা লেন, আপনি জানেন কোন বাস স্ট্যান্ডের নামে? 50 টাকা দেন না, আপনারে খুব কইরা খুঁজছে মামা, আপনি এতদিন কইয়াছিলেন, এরা কিন্তু কল করেন।
কি করেছো? মুরগি বসাইছো কয়টা ডিম দিয়ে? 12টা ডিম দিয়ে বসাইছো, খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, 12টা ডিম যদি ফোটে তাহলে 12টা বাচ্চা হবে। কল দাও না এটা। আর শোনো, ছাগলের বাচ্চা তো হয়েছে, ছাগলের বাচ্চা কি খবর? ঠিকঠাক আছে তো? ছাগলের বাচ্চা খুব সাবধানে রাখবা। ছাগলের বাচ্চারা তো চিরনি দিয়ে এরকম ঘাস যদি বা কোনো হুকুন টুকুন দিলি আমার এসে না। ভাই আপনি কথা বলেন একটু, একটু পরে আপনি কথা বলেন, আমি একটু জরুরি তো কথা বলি। ভাই দেখতেছেন না কথা কথা কথার ভিতর ডিস্টার্ব করলে হইলো? আমার ছাগলের বাচ্চা যদি কোনো প্রকারের নিউমোনিয়া না হয়, নিউমোনিয়ার লক্ষণ কিন্তু না, মনে রাখবা। হ্যালো, হ্যাঁ মনে ভাই একটু একটু কথা বলবো, পরে আপনি কথা বলেন। হ্যালো হ্যালো ভাই, একটু জরুরি ভাই, পরে আপনি কথা বলেন। আবার মাথার ভিতরে চারটা বাড়ি দিয়ে যান, প্রত্যেকটা দিনে আমার দোয়ান্ডার ভিতরে অত্যাচারটি করেন। আরে জানেন নি আপনি ভাই কি একটা পেশা নিয়ে আমি দোয়ান্দার ইটা করতেছি? ঘরের ভিতরে নতুন বউ একটা রাখছি, চারটে গরু আছে, এই একটা পেশা নিয়ে আমি দোয়ান্দার ইটা করি। আরে হ্যাঁ, একটা ছাগলের খোঁজ খবর ননের লাগে আমার দোয়ানে 5,000 টাকা বাকি করছে। ছাগলটা বেচলে ভাই তো না 2500 টাকা? না না আগে একটু কল দাও, একটু জরুরি কল দাও। হ্যালো হ্যালো, এটা নিতুর নাম্বার না? না ভাই, এটা কোনো ঋতু মৃতু কেউ থাকে না। কিন্তু নিতু তো এই নাম্বারটাই দিল। ওই মিয়া, আমি কি আপনাদের ফাইজলামি করতেছি? রাখেন মিয়া। হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ একটু কথা বললাম ভাই, একটি আরেকদিন কমাই রাখবো না? হ্যালো হ্যালো ভাই, একটু নিতুকে দেন না। এই মিয়া, আমি আপনার কতবার কইছি এই জায়গায় নিতু নামের কেউ নাই, তারপর বারবার ফোন দিয়ে কোন নিতু নিতু? এই মিয়া, আপনার মতো স্বাস্থ্য লোক তো আর কখনো দেখি নাই ভাই। সত্যি কি নিতু নামে কেউ নাই? আমি আপনার কইলাম যে এই জায়গায় ঋতু নামে কেউ নাই, তারপর বারবার আপনি ফোন দিয়ে বলেন যে ঋতু ঋতু। এই মিয়া, আপনার মতো স্বাচ্ছা লোক কমই আছে পৃথিবীতে, ভালো রাখেন। তো ভাই নিতু তো এই নাম্বারটা দিল। আপনার পাইলে মিয়া গাড়ায় পাগল বলে হালাইতাম মিয়া। স্বাচ্ছা লোক দেখছি মিয়া, আপনার মতো স্বাচ্ছা লোক দেই নাই, বেয়াদব পোতাকার। আর কোনোদিন যদি আমার এই ফোনে ফোন দিতেন, আপনার কিন্তু জেলে থাকলে উনি দইরাই না পিটামু। ভাই বকা দেন কেন? বকা দেই মানে? এই বেটা তুই বারবার ফোন দিয়ে নিতু নিতু বকা দিমু না কি দিমু তোরে? তোর জানার দরকার নাই, যারে খুঁজি তারা এনে দিতে পারবি? দুইটা কইছে, এটাও পরে দিয়া দেবো মনে।
ভাই নিতু আপাটা কেডা নিতু নামের মায়ের খালি কষ্ট দে আমার জীবনে তো নিতু আছে ঋতু নাকি কেমন আছো জি ভালো জাহাঙ্গীর ভাই কেউ কি ফোন করছিল মানে ফোন করে আমার কেউ খুঁজছিল না তো কেউ তো খুঁজে নাই কেউ খুঁজে নাই না আচ্ছা শোনো ঋতু মনে পড়ছে আপনার কেউ খুঁজছিল আমারে না মানে আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে জাহাঙ্গীর ভাই ফোন আসলে বললেন ঠিক আছে আচ্ছা নিতু তোমার কি মনে হয় ওই লোক যদি ফোন দিত আমি তোমার মিথ্যা কথা কমু ওই লোক ফোন দেয় না আমি কি করব আর আমরা মানুষ জাতি এরকম যে যারে খুঁজে সে তারে খুঁজে না আর যে না খুঁজে তারে মানুষ খুঁজে বেড়ায় কেউ ফোন টোন দেয় না
হ্যালো হ্যালো ভাই আপনি কি আসলে নিতু নামে কেউ থাকেন না আরে ভাইরে আমি আপনার হাজার বার বলছি এই জায়গায় নিতু নামের কেউ থাকে না আপনি তারপরও ফোন দিয়ে বিরক্ত হইবি আপনার সমস্যা কি ভাইরে এই জায়গায় নিতু নামের কেউ থাকে না আমি কি নিতু পয়দা আপনি আমারে ফোন দেন এটা দেন ফোন ফোন দেন আপনি আমারে ফোন দেন হ্যালো হ্যালো জহির জহির আমি নিতু 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 আপনি আপনি কই ছিলেন এতদিন আমি প্রতি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি কই ছিলেন এতদিন আপনি আমি জানতাম আপনি আমার একদিন একদিন ফোন দিবেন এই লোক বলে শুধু রং নাম্বার রং নাম্বার রং নাম্বার আমি তো জানি নিতু ভুল করতে পারে না আপনি কই হারিয়ে গেলেন তুমি কইরা আমার তো পুষ্টি পুষ্টি হইছে আমি এখানে দাদাই করে চলে আসছি আপনি জানেন আমি খুলনা গেছিলাম আমার বান্ধবীর সাথে থাকতে আমি বারবার আপনারে খুঁজছি বারবার আমি আপনারে পাই নাই কই ছিলেন আপনি মা অসুস্থ ছিল আমি মানে নিয়ে মাদ্রাজে গেছিলাম ওইখান থেকে দেড় মাসের মতো ছিলাম আমি এখানে ওইখান থেকে আইসা আমি আপনার তন্ন তন্ন করে খুঁজছি সব জায়গায় খুঁজছি তারপর হেল্পার আপনার নাম্বারটা দিল আরে পাগল কান্না কইরেন না আপনি আমার খুব দেখতে ইচ্ছে করতেছে আমার আপনাকে দেখার জন্য পুরোটা চোখ ফুটতেছে আপনি কখন আমার লাগি দেখা করবেন কবে দেখা করবেন বলেন আগামী কাল দেখা করি সকাল সন্ধ্যা 5টা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরো নে সব নে তুই সব রাখ তুই জহির ভাই নিতু আপারে নিয়ে এসেছেন উনারা আমারে দেখার অনেক ইচ্ছা হ্যাঁ যা গরম পড়ছে আম্মা হ্যাঁ হ্যাঁ গরম বেশি ডাব পানি কিছু খাইছস আর একটু পানি দে পানি খাইছস মা একটা কথা বলি বলি তো বলতে পারলাম না কি কথা তুমি না তোমার ছেলের বউ দেখতে চাও আমিও ভাবছি তোমার ছেলের বউ হলে তো তোমার আরাম হয় আড্ডা দিতে পারবা ও তোমার একটু যত্ন করতে পারবে আমার আমার একজনের পছন্দ হয়েছে তোমার দেখতে নিয়ে যাবো দেখতে যাইবা না আম্মা আম্মা